এখন আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। আমি লিখেছি দেখো, 1 নং প্রশ্নের উত্তর, এখানে তোমরা 1 নং সমস্যার সমাধান দিয়ে দিবে, অসুবিধা নেই। আমি যেহেতু লিখে ফেলেছি তাই আমি বলছি। দেখো, পদ্ধতি 1, ধরি, এখানে তুমি লিখে দিবা যে গুণনীয়কের, ধরি 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 225। এখানে অনেকগুলো সংখ্যা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, আমি এটা নিয়ে বলছি। দেখো, শুরুতে হলো 225-কে তুমি যদি 3 দিয়ে করো 75, আবার 3 দিয়ে 25, 5 দিয়ে করলে 5, তাহলে এখানে 225 হচ্ছে কত, 3 × 3 × 5 × 5, দুটো আলাদা আলাদা আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই 3 × তাহলে এখানে অতএব 225-এর বর্গমূল কী দাঁড়াচ্ছে, 3 × 5 কত হয়, 15। আচ্ছা, এরপর আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। দেখো, পদ্ধতি 2, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। 225 এক দিলে এখানে এক থাকে, এক নিচে নামে, দুটো সংখ্যা জোড়া 25 নিচে নামে, তো এখানে একের ডাবল হচ্ছে 2, আর 5 দিয়ে 25-কে গুণ করলে 125 হয়, নিচে হচ্ছে 0। তাহলে 225-এর বর্গমূল হচ্ছে √225, অবশ্যই পুরোটার উপরে √ দিতে হবে, সমান কত হচ্ছে, 15। তাহলে আমরা পদ্ধতি 1 ওখানেও পেয়েছি 15, এবং এখানে পদ্ধতি 2 ভাগের সাহায্যে যেটা বর্গমূল করলাম এখানেও আমরা কত পেয়েছি, 15। ঠিক আছে, দুটোতেই মিল আছে। এখন আমরা তাহলে পরবর্তী অংশে চলি। দেখো, এখানে সৈন্যদলকে 9, 12, 20 সারিতে সাজানো যায়, তাই সৈন্য সংখ্যা হবে 9, 12, 20-এর লসাগু। আবার যেহেতু সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায় না, তাই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে না, তাহলে 9, 12, 20 লসাগু করি। দেখো, এখানে লসাগু করলে 2 দিয়ে করলে 9 ঠিক থাকে, 12 অর্ধেক 6, 20-এর অর্ধেক হচ্ছে 10, আবার 2 দিয়ে করলে 9 ঠিক থাকবে, 6-এর অর্ধেক 3, 10-এর অর্ধেক 5। আচ্ছা, এরপরে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 9-কে ভাগ করলে 3, 3 1-এ 3, আর 5 ঠিক থাকে। তাহলে অতএব 9, 12, 20-এর লসাগু কত হচ্ছে, 2 × 2 × 3 × 3 × 5, 1 নেওয়ার আর প্রয়োজন নাই, সমান হচ্ছে 180। ঠিক আছে, 180 হলো যে লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং সৈন্য সংখ্যা কত হবে, 180। এরপর আমরা দ্বিতীয় অংশে চলে যাই। দ্বিতীয় অংশে ওইটার সাথেই 9, 12, 20-এর লসাগু হচ্ছে 2 × 2 × 3 × 3 × 5, সমান হচ্ছে 180। তাহলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজাতে হলে অর্থাৎ 2 × 2 × (3×3×5)কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে 5 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে উত্তর।